হলো যদি শেখাবার কিছু হয় সেক্ষেত্রে আমরা ফিজ নিই, কিন্তু চাকরি দিতে আমরা কোনো পয়সা নিই না। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে প্রচুর ভ্যাকেন্সি আছে, এটা আমি সবাইকে ডেকে এখন এই মুহূর্তে বলে দিচ্ছি যে তোমাদের মনে কোনো দাদা ভাই যে থাকুক, যে মনে করো ভালো জব পাচ্ছে না, বিভিন্ন জায়গায় পয়সা দিচ্ছে কিন্তু ফেলিওর, তারা পয়সা নিয়ে নিচ্ছে পাঠাচ্ছে না, তুমি তারা এটা বলো যে তুই আমার সঙ্গে যা, সঙ্গে করে নিয়ে আসবে, আমরা দেখে নেবো, হ্যাঁ ঠিক আছে, তাকে আমরা পাঠিয়ে দেবো ইন্টারভিউতে, সঙ্গে করে দরকার হলে আমাদের একটা লোক যাবে সেই কোম্পানিতে গিয়ে তাকে বসাবে, যে ছেলেটা জানে, তার ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যদি ঠিকঠাক হয় 100% সেট যাবে। কিন্তু যেটা দরকার সেটা হলো কোয়ালিটি। তুমি যে আজ বাড়ি থেকে এসছো শুধু গাড়ি ভাড়াটা রাখলেই, গাড়ি ভাড়াটা পকেটে রাখলেই হলো, আর কোনো পয়সার দরকার নেই। কেননা আমরা জব দিতে কোনো পয়সা নেই, আমরা দেখি যে মানুষের, ওই তোমাদের বন্ধুরাই বললো কম্পিউটার খুব ভালো যায়, তো আমরা বললাম মেশিন টেস্টে বসো, যদি ভালো জেনে থাকে ওকে আমরা কালকেই পাঠিয়ে দেবো ইন্টারভিউতে, কেন আমাদের কাছে সেই রিকোয়ারমেন্ট আছে। আর জবের ক্ষেত্রে কোম্পানি আমাদের এটা বলে যে তোমরা আমাকে ভালো ছেলে দাও যার মধ্যে কোয়ালিটি থাকবে, আমরা তোমাকে পেমেন্ট করবো যদি ভালো ছেলে।